হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 4G সবচেয়ে কম দামি 1GB র্যামের সেট, সিম্ফনি G10। এটা আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং এই ফোনটির সাথে কী কী থাকছে, কী কী আছে ভিতরে সব কিছুই দেখতে পাবেন এই আনবক্সিং ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের আনবক্সিং ভিডিও। আর এটি হচ্ছে বাংলাদেশে ব্র্যান্ডের মধ্যে 1GB র্যামের সবচেয়ে কম দামি 4G সেট। যারা কম দামে 4G সেট কিনতে চান 1GB র্যামের মধ্যে, তারা এই ফোনটি কিনতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সিম্ফনি G10-এ ব্যবহার করা হয়েছে 5-ইঞ্চি ডিসপ্লে, 1.4 GHz-এর কোর প্রসেসর, রেয়ার ক্যামেরা থাকছে 5 MP, ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 MP উইথ ডুয়েল ফ্ল্যাশ ক্যামেরা, রোম থাকছে 8 GB এবং র্যাম থাকছে 1 GB। সাথে ব্যাটারি পাচ্ছেন আপনারা 2000 mAh, 4G, 3G, ব্লুটুথ, GPS সবই থাকছে, গ্র্যাভিটি সেন্সর থাকছে, ফেস আনলক থাকছে, ডুয়েল সিম 4G স্ট্যান্ডবাই। তো এই হচ্ছে G10, সিম্ফনি G10 1GB র্যামের কনফিগারেশন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা G10 সিম্ফনি নিউ এক্সপিরিয়েন্স। ফোনটা পাশে রাখি। ফোনটির সাথে দেওয়া হয়েছে একটি চার্জার, একটি USB কেবল এবং একটি হেডফোন। কম দামি হিসাবে হেডফোনটা দেওয়া হয়েছে, যেমন দামি ফোনের সঙ্গে কিন্তু হেডফোন থাকে না, আমরা সবাই জানি। ব্যাটারি থাকছে দেখতে পাচ্ছেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে ফোনটার সাথে খুব সুন্দর একটা কভার দেওয়া হয়েছে, যা ফোনটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করবে। চার্জার দেওয়া হয়েছে কত ওয়াট দেখা যাক। ট্রাভেল চার্জার, চার্জারের মানটা খুব ভালো। আর এছাড়াও ফোনের সঙ্গে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছর ওয়ারেন্টি পাবেন শর্ত সাপেক্ষে। আর এই হচ্ছে ফোন, এই পেপারটা উঠাইতে অনেক মজা লাগে নতুন ফোনে। হচ্ছে ফোন, নিচে ব্যাক সাইড সুন্দর গোল্ড কালার, উপরে লেখা আছে G10 আর নিচে লেখা আছে সিম্ফনি, সিঙ্গেল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট। সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, সুইচ বাটন, উপরে দেওয়া হয়েছে চার্জিং পোর্ট অ্যান্ড ইয়ারফোন পোর্ট। ফোনটা খুব মজবুত, কম দাম হিসাবে শুধু যারা নেট ইউজ করতে চান, ইমোতে কথা বলতে চান বা ফেসবুক যারা ইউজ করতে চান, তারা ফোনটা নিতে পারেন, যাদের লো বাজেট। আর যাদের বেশি বাজেট, তারা তো অবশ্যই বেশি দামে নেবেন। ব্যাটারি সেট আপ করলাম। লাইটের জন্য হয়তো প্রবলেম করতেছে।
রুমটা জলদি জলদি আমরা সেট আপ করে নেই। ফোনটা কম দাম হিসেবে অনেক ফাস্ট। স্কিপ করে দেই, ফোনটার সব দিকেই সুন্দর, আমার কাছে তো সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার মেনু চলে আসছে, এর সাথে একটা হেডফোন দেওয়া হয়েছে, একটা কভার, চার্জার, ইউএসবি কেবল, এই তো দেখছেন ফোনটার মেনু, ফার্স্ট মোটামুটি, ক্যামেরা, ক্যামেরাও আমার কাছে ভালোই লাগছে কম দাম হিসেবে। একটা চার্জার, একটা পিকচার উঠাই, স্ন্যাপ, সাউন্ডটা জোস, এখানে ফেস বিউটি মোড আছে, আদার্স মোড পাবেন আপনি, ক্যামেরাতে কয়েকটা মুড থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছেন সব ধরনের ভিডিও কোয়ালিটি ভালো করা যাবে, আশা করি কম দাম হিসেবে সেটটা আপনাদের কাছে ভালোই লাগবে। ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি ভালো আশা করা যায়। স্যামসাং সেট কম দামি সেটের মধ্যে সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়। আমি আবারও বলতেছি কম দাম, লো বাজেট যাদের তারাই ফোনটা নিতে পারেন, তারা ফোনটা ব্যবহার করে ভালো লাগবে। অনেক টাচ, খুব স্মুথ এবং ভালো লাগতেছে। সো এই ছিল আজকের আনবক্সিং স্যামসাং G10। দাম বাংলাদেশ প্রাইস 4,250 টাকা। তো আপনারা বিভিন্ন আশেপাশে আপনাদের যে যেখানে আছেন আশেপাশে যদি যাচাই করেন হয়তো বা 50-100 টাকা কম বেশিতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। আর যদি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, যাতে এমনই সব ফোন আনবক্সিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই অনেক অনেক দোয়া রাখবেন, আর কি বলবো, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটা নতুন, সেই হিসাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই প্রয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।